যাদবপুরের ঘটনা নয়, এটা আমাদের গোটা বাংলা জুড়ে চলছে, দেশের বিভিন্ন জায়গা জুড়ে চলছে, এবং ছাত্র হিসাবে আমাদের কাছে নিজেদের মেরুদণ্ডকে খুঁজে পাওয়ার সময়। এবং আজকে আমরা প্রমাণ করতে হবে আমাদের যে আমরা লড়াই করব, আমরা আমাদের ক্যাম্পাসে যাতে ধরনের কোনো ঘটনা না ঘটে তার বিরুদ্ধে লড়াই করব। এটা যাদবপুর বা বেঙ্গলের জন্য সীমাবদ্ধ নেই বলে মনে করি। ইটস অ্যাবাউট হিউম্যান ডিগনিটি, যেভাবে সেটাকে আউটরিচ করা হয়েছে, মেয়েদের মডেস্টি, ছেলেদের পার্সোনাল স্পেস, মানুষের একটা পার্সোনাল প্রাইড স্পেস ডিগনিটি, সেইটার অ্যাগেনস্টে প্রোটেস্ট করতে উই আর অল হিয়ার। অনেকদিন ধরে অ্যাডমিনিস্ট্রেশন, দ্য রাইট উইং গভর্নমেন্ট হ্যাভ ট্রাইং টু কার্টেল দ্য ডেমোক্রেটিক স্পেসেস, দ্য ডেমোক্রেটিক রাইট অফ স্টুডেন্টস অফ প্রোটেস্টিং। সো ইট ইজ হ্যাপেনিং অ্যাক্রস দ্য কান্ট্রি। সো উই আর কন্ডেমিং দিস অ্যাক্ট অ্যান্ড উই আর সাপোর্টিং দ্য জেএনইউ স্টুডেন্টস।